সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সৌমেন টু হুইলার ব্লগকে অ্যান্ড প্রেস করুন বেল আইকনটি যাতে আমার লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। হিরো এক্সট্রিম ইন্ডিয়ান মার্কেট মে বহুত হি পপুলার এক বাইক হ্যায় লগভগ সভি লোক ইস বাইক কো বহুত হি পসন্দ করতে হ্যায় অর পসন্দ করনে কা সবসে বড়া রিজন এই হ্যায় কি বাইক কা জো মাইলেজ হ্যায় বো বহুত হি আচ্ছে হ্যায় অ্যান্ড বাইক কা জো ইঞ্জিন কা পারফরমেন্স হ্যায় বো ভি বহুত হি আচ্ছে হ্যায় অ্যান্ড বাইক কা জো লুক হ্যায় বো বহুত হি অ্যাট্রাকটিভ হ্যায় অ্যান্ড মেরা জো ইস বালা ভিডিও মে মে 2019-80 কা হিরো এক্সট্রিম 200 আর কা রিভিউ করুঙ্গা অ্যান্ড রিভিউ কে বাদ গাড়ি কা জো অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ হ্যায় বো ভি আপ লোকে সে শেয়ার করুঙ্গা অ্যান্ড ভিডিও কা এন্ড মে মেরা জো পার্সোনাল ওপিনিয়ন হ্যায় আই মিন গাড়ি কো খরিদনা সহি হ্যায় ইয়া নেই হ্যায় এ ভি আপ লোকে সে শেয়ার করুঙ্গা সো পুরা ভিডিও কো দেখতে রহিয়ে ভিডিও আচ্ছে লাগে তো লাইক করনা কমেন্ট কর দেনা শেয়ার কর দেনা অর মেরা চ্যানেল কো জরুর সাবস্ক্রাইব করনা তো শুরু করতে পেলা পেলে মে গাড়ি কে স্পেসিফিকেশন মে আতে জেসে কি গাড়ি কা জো এক্স রুম প্রাইস হ্যায় বো হ্যায় 90,900 অ্যান্ড ইসকা জো ওয়েট হ্যায় বো হ্যায় 148 কেজিস অ্যান্ড বাইক কা জো গ্রাউন্ড ক্লিয়ারেন্স হ্যায় বো হ্যায় 165 mm অ্যান্ড গাড়ি কা জো সিট হাইট হ্যায় বো হ্যায় 795 mm সো গাড়ি কা আভি ফ্রন্ট লুক মে হাম আতে হ্যায় ফ্রন্ট মে দেখে তো ফ্রন্ট মে আপকো পাওয়ারফুল হ্যালোজিন ল্যাম্প অর উসকে দোনো উপর মে দোনো আপকো ডিআরএল এলইডি জেসা এলইডি দিখনে কো মিলেগা অ্যান্ড গাড়ি কা দোনো তরফ আপকো ফ্লেক্সিবল ইন্ডিকেটর ভি দিখনে কো মিলেগা অ্যান্ড ইসকে বাদ হাম গাড়ি কা জো ফ্রন্ট টায়ার হ্যায় বো হাম দেখে তো ফ্রন্ট টায়ার আপকো 100/80 কা টিউবলেস টায়ার ইধার মে মিল রা হ্যায় ইসকে বাদ হাম গাড়ি কা জো ফ্রন্ট সাসপেনশন হ্যায় বো হাম দেখে তো 37 mm কা টেলিস্কোপিক হাইড্রোলিক টাইপস উইথ অ্যান্টিফ্লেকচুয়াল বুস্ট আপকো ইধার মিল রা হ্যায় ফ্রন্ট মে ব্রেকিং দেখে তো 276 কা ডিস ইধার মে মিল রা হ্যায় অ্যান্ড ফ্রন্ট মে আপকো ABS মিল রা হ্যায় অ্যান্ড ইসকে বাদ হাম গাড়ি কা জো ইঞ্জিন হ্যায় বো হাম দেখে তো ইঞ্জিন আপকো 199.6 cc কা সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ভ্যালভ এয়ার কুলিং ইঞ্জিন আপকো ইধার মিল রা হ্যায় জিসকা ম্যাক্স পাওয়ার হ্যায় 18.4 PS অ্যান্ড 8,000 RPM অর ইসকা ম্যাক্স টর্ক হ্যায় 17.1 নিউটন মিটার অ্যান্ড 6,500 RPM অ্যান্ড ইসকে বাদ জো গাড়ি কা জো ইন্সট্রুমেন্ট কনসোল হ্যায় অর ইসকা জো ফুয়েল ট্যাঙ্ক হ্যায় অর জো ভিউ হ্যায় বো সব আপকো দিখা দেতে হ্যায় তো পেলে হাম গাড়ি কা জো ইন্সট্রুমেন্ট কনসোল হ্যায় বো হাম দেখে তো ইন্সট্রুমেন্ট কনসোল আপকো ডিজিটাল অর অ্যানালগ কা কম্বি ইধার মে মিল রা হ্যায় অ্যান্ড ইসকা জো ফুয়েল ট্যাঙ্ক হ্যায় বো 12.5 liters কা হ্যায় অর জব গাড়ি আপ চালাওগে বো ভিউ কুছ এসা লাগেগা বো হাম দিখাতে ভিউ কুছ এসা আয়েগা জব গাড়ি কো আপ চালাওগে অ্যান্ড ইসকে বাদ হাম গাড়ি কা জো সিট হ্যায় বো হাম দেখে তো সিট বহুত হি হাই কোয়ালিটি কা হ্যায় আচ্ছা হ্যায় অ্যান্ড গাড়ি কা জো সিটিং পজিশন হ্যায় বো বহুত হি আচ্ছে হ্যায় লং রাইড কে লিয়ে আচ্ছে হ্যায় বাট বিচ মে জো উঠা হুয়া কুছ চিজ হ্যায় বো ক্যা হামকো পাতা নেই বাট লং রাইড মে পিলিয়ন রাইড মে লং মে থোড়া সা প্রবলেম হো সকতা হ্যায় আর রেয়ার মে আপকো ফুললি এলইডি টেল ল্যাম্প মিল রা হ্যায় জো দিখনে মে ভি বহুত হি স্টাইলিশ লাগ রা হ্যায় আর পুরা ওভারঅল জো রেয়ার লুক হ্যায় বো হাম দেখে তো বো ভি দিখনে মে বহুত হি স্টাইলিশ হ্যায় অর রেয়ার মে ভি আপকো ফ্লেক্সিবল ইন্ডিকেটর মিল রা হ্যায় অর ইসকে বাদ হাম রেয়ার টায়ার দেখে তো রেয়ার টায়ার আপকো 130/70 কা টিউবলেস টায়ার মিল রা হ্যায় অর রেয়ার ব্রেক ব্রেকিং দেখে তো 220 mm কা ডিস ব্রেক ইধার মিল রা হ্যায় অর রেয়ার মে আপকো ABS নেই মিল রা হ্যায় কিউকি এ সিঙ্গল চ্যানেল ABS হ্যায় ইসিলিয়ে রেয়ার মে আপকো ABS নেই মিলেগা অ্যান্ড ইসকা জো রেয়ার সাসপেনশন হ্যায় বো হাম দেখে তো রেয়ার সাসপেনশন আপকো 7-স্টেপ অ্যাডজাস্টেবল মোনোসক্স ইধার মিল রা হ্যায় অর ইসকে বাদ হাম জো গাড়ি কা জো অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ হ্যায় বো হাম বলতে হ্যায় তো পেলে হাম গাড়ি কা জো ডিসঅ্যাডভান্টেজ হ্যায় উসমে আতে হ্যায় তো ডিসঅ্যাডভান্টেজ কা সবসে পেলা পয়েন্ট হ্যায় কি গাড়ি কা জো হামকো ফ্রন্ট ওয়ালা হিসা হ্যায় বো হামকো বহুত হি ওল্ড টাইপস কা লাগা তো উতনা আচ্ছা হামকো নেই লাগা ফ্রন্ট ওয়ালা হিসা তো ইসকে বাদ আপ জো গাড়ি কা পারফরমেন্স হ্যায়
तो वो भी उतना खास हमको नहीं लगा क्योंकि इधर में 2 वैल्यूज के गए हैं, तो माइलेज आपको बहुत ही अच्छा मिलेगा, पर हम चाहते हैं कि हाई परफॉर्मेंस बाइक चाहते हैं, एक पावरफुल बाइक चाहते हैं, तो उसमें आपको उतना अच्छा फीलिंग्स नहीं देने पाएगा। और इसके बाद जो गाड़ी का इधर में डुअल चैनल ABS होता तो बहुत ही अच्छा होता, इधर में सिंगल चैनल ABS दिया हुआ है, तो डुअल चैनल ABS होने से आपको सेफ्टी और भी ज़्यादा बढ़ जाता। और इसके बाद जो गाड़ी का जो सीटिंग पोजीशन है, सीटिंग पोजीशन हम देखें तो सीटिंग पोजीशन अच्छा है, पर आप लॉन्ग में राइड कर रहे हो तो थोड़ा सा दिक्कत हो सकता है। एंड इसके बाद जो गाड़ी का जो कूलिंग सिस्टम है वो हम देखें तो इधर में एयर कूलिंग दिया हुआ है, तो इधर में ऑयल कूलिंग या लिक्विड कूलिंग दिया हुआ होता तो और भी अच्छा होता, नहीं तो आप लॉन्ग में राइड कर रहे हो तो आपको ओवर हीटिंग का चांस रह जाते हैं। तो इसके बाद हम गाड़ी का जो एडवांटेज है वो हम देखें तो गाड़ी का जो माइलेज है वो बहुत ही अच्छे है, गाड़ी का जो इंजन है वो बहुत ही स्मूथ है, एंड गाड़ी का जो परफॉर्मेंस ही बहुत ही अच्छे है, एंड गाड़ी का जो टायर है तो टायर बहुत ही वाइड है, इसीलिए आपको जो रोड ग्रिप है वो बहुत ही अच्छा मिलेगा, एंड गाड़ी का जो साइड ग्राफिक्स है वो देखने में बहुत ही स्टाइलिश लग रहा है, एंड गाड़ी का जो रियर वाला हिस्सा भी देखने में बहुत ही स्टाइलिश है, एंड गाड़ी का जो टेल लैम्प है तो गाड़ी का टेल लैम्प बहुत ही अच्छा एंड स्टाइलिश दिख रहा है, पीछे लुक जो है वो दिखने में बहुत ही अच्छे है। तो यही है गाड़ी का एडवांटेज, एंड इसका जो सीटिंग पोजिशन है वो बहुत ही अच्छे, हैंडलिंग भी बहुत ही अच्छी है, आप लॉन्ग राइड करने चाहते हो उसके लिए बहुत ही कंफर्ट है। एंड और मेरा पर्सनल ओपिनियन ये है कि ये बाइक बहुत ही अच्छे है, और आप ख़रीदना चाहते हो तो खरीद सकते हो, बाइक बहुत ही अच्छे, गाड़ी का परफॉर्मेंस अच्छा है, गाड़ी का माइलेज बहुत ही अच्छा है, कंफर्ट है गाड़ी में बहुत ज़्यादा, आप डेली राइड करना चाहते हो, सिटी में चलाना चाहते हो, हाई ट्रैफिक में चलाना चाहते हो, तो बहुत ही कंफर्ट ये बाइक आपको देगा।